মিলে দেখলাম, এই রুটি বানাই লাগছে সকালবেলা, সকালের নাস্তা এই আলু ভাজি করছে ঠান্ডা দিয়ে, কয় ভালো হয়েছে গ্যাস হওয়া। মামি মানে আমার বাড়ি যাবার পার না দোকান দিয়ে, যাও 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 এই জিনিস কি বানাই রাখছে বানাই না নাকি কি তেল উপরি লেখা কেছে দেখি নে আসছিলাম না বোনের বাসায় গেছিলাম, এত দূর যাওয়া সম্ভব বৃষ্টি, হ্যাঁ বৃষ্টিতে ধরছিল তাও একটু। ওই বোকা মানুষ যেমন উমা নাই করে তো মগের ঘুমায়, আমি মনে হয় ফার্স্ট দেখি কাল পরশু বাদে আমার এরকম লাগছে শরীর জাগি উমা ওই যে ওই যে দোলনায় উঠলে যেমন ওই মেলায় গেলে দোলনায় উঠলে যেরকম শরীরটা টান দেয় ওরকম লাগে আমার। ও বাবা ও বাবা
আগে আগে তারপর বলেছি ধারণ করে ফেলেছি পানি পড়ে গেছে সামনে থেকে ছবি তুলতাছি আমি আমাদের আজকে লাঞ্চে দিছে খিচুড়ি ঠিক আছে।
Bosa. Pani on siemi, tym bosa dni. আমি মনে করছি বর্তা এটা কি দিছে তুমি আচার রাখি না আচার এর নিজ এখানে আমি আমি খাবো রাখবো কোথায় এখানে রাখলে তুই আমার বকবো কড়াইটা দিয়ে মনে নাই না দে কড়াইটা দে এই দি গান না দে এই যে গরুর মাংস রান্না করছিল খাওয়ার সময় খাইতে মানে মনে পড়ছে এই চিংড়ি মাছ ভোনা করছিল আর ওই যে ডাকুনটা ওটা পোলাও রান্না করছিল এই পোলাও যে অনেক কিছু রয়েছে বই না ওটা হেলা ওই সব এই যে আমার আমার ডিম দেওয়া রয়েছে আমি খাই নেই দুপুরবেলা খিচুড়ি খাইছি যে এলে ভাল লাগে নাই আর কি
তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো অনেকদিন আপনার সাথে সাথে কথা বলা হয় না, কিছু কও কও, কি কই বা কও, ঢাকায় এসে কেমন লাগতেছে? তো আমরা আসছি, কটা বাজে আসলাম? ট্রেনিং শেষ করে কটা বাজে বের হয়েছি? আবার কয়েকটা ট্রেনিং শেষ করে আমি 6টা বাজে বের হয়েছি না, নাকি ছয়টা বের হয়ে রে? আমি যেই করছি, মার্কেটে গেছিলাম, মার্কেটে দেখলাম জিনিসপত্রের মানে কিরকম দাম। তোমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকার ছোট বেল আইকনে একটু ক্লিক করবেন, দেখতে থাকবেন, দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। বাইক নাই খালি দরবারে।